দেখো এই দেবদারু ফটকের এখানকার পুজো 49তম বছরে পড়লো এবং এখানকার থিম হচ্ছে আমার পাড়া আমার পুজো। এবার চলে যাচ্ছি ঠিক মায়ের রূপের কাছে, কিভাবে সেজে উঠেছে। এই যে তুমি বলছিলে না কোভিড বিধি মেনে, দেখো কোভিড বিধি মেনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মায়ের যে যে প্রতিমার যে উচ্চতা খুব কম রাখা হয়েছে, কারণ বিসর্জনের সময় 5 জন যেতে পারবে, সেই কারণে সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে মায়ের উচ্চতা যে সেটা কিন্তু কম রাখা হয়েছে। আর শিল্পী কি ভাবছে, ক্লান্ত দিন স্তব্ধ সময় এই অসম্ভবের মধ্যেই দেখেছি তোমায়, তবুও এই স্তব্ধতার মধ্যেই করতে চাইছি তোমার আবহন, এটাই মনে করছে শিল্পী। আর পাড়ার প্রতিটি মানুষের জীবনে এক মুঠো আনন্দ ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমার পাড়া আমার পুজো। আর এই কাশবনের মধ্যেই কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজো। আর তুমি বুঝতে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এই ঢাকের শব্দ, এই ঢাকের বাদ্যি। আর এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বলছেন একেবারে কোভিড বিধি মেনেই কিন্তু ওখানে পুজো করা হচ্ছে। আর এই যে ঢাকের বাদ্যি বাজছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কাশ বনের মধ্যে এই মায়ের পুজো হচ্ছে, এবং খুব ছোট বলা যেতেই পারে যে খুব এমনভাবে করা হচ্ছে যাতে মানুষজন আসতে পারে, তবে এটা ঠিক ভিড় যেন বেশি না হয় এখানে সে কথা মাথায় রেখেই কিন্তু এখানে এই পুজো করা হচ্ছে। আর ঢাকের বাদ্যি শুনতে কার না ভালো লাগে, আর এই ঢাকের বাদ্যির মধ্যেই কিন্তু কাশ বনের মধ্যে এই যে আমার পাড়া আমার পুজো, অর্থাৎ যে পাড়ার পুজো হয়তো মানুষ দিন দিন ভুলে যাচ্ছে, কোভিড আবহে কিন্তু আরও কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে, সে সব কিছু কিন্তু আবারও ফিরিয়ে আনতে কিন্তু উদ্যোক্তারা আমার পাড়া আমার পুজো এই কিন্তু এই থিমের মধ্যে দিয়ে কিন্তু আবারও এই পুজো তারা করতে চাইছেন। এবং ঢাকের বাদ্যি শুনতে পাচ্ছ, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।